হ্যালো ইভ্রিওান দু হাজার সালের বেশ কয়েকটি পুরস্কারপ্রাপ্ত এই ক্যাপার নাম মুভিটি সম্বন্ধে আজকে আমি কিছু বলতে চলেছি তো এটি একটি ড্রামা রায়ের লেবানিস ফিল্ম তো এই ফিল্মের গল্প লেবাননের একটি রিফিউজি শিশুকে নিয়ে রিফিউজি শিশু জেনকে নিয়ে সে তার পরিবারের অনেক সদস্য নিয়ে খুব ছোট এবং অস্বাস্থ্যকর জায়গায় থাকে তার সমবয়সী বোন শ্যেরকে সে খুব ভালোবাসে তার বাবা মা শ্যের অল্প বয়সেই বিয়ে ঠিক করে দেয় জেন কিন্তু কিছুতেই রাজি হয় না ছোট বাচ্চা হলেও জেন বড়দের মতো কথা বলে সে যেন সব বোঝে সে বেশিরভাগ সময় রাস্তায় কাটায় অনেক কাজ করে স্কুল স্কুলে যাওয়ার তার খুব ইচ্ছা বাট সে পারে না সারাদিনের কাজে তার শরীর মন আস্তে আস্তে ভাঙতে থাকে তার বাড়ির লোক জোর করেই তার বোনের বিয়ে দিয়ে দেয় তারপর সে রাগ করে বাড়ি থেকে পালিয়ে যায় নতুন জায়গায় তার পরিচয় হয় ইথিওপিয়ান ইমিগ্রান্ট একজন মেয়ে এবং তার ছেলের সাথে সে সেখানেই ভালো থাকার চেষ্টা করে বাট সেখানে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হতে শুরু করে এখানে জেন যে কিনা এই সিনেমার মূল চরিত্র সে সত্যিকারেরই একজন সিরিয়ান রিফিউজি তাই সে তার চরিত্রটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে তাদের ন্যাচারাল অ্যাক্টিং আপনাদের মন কাড়বে এখানে ডিরেক্টর এই মুভির মাধ্যমে রিফিউজি বাচ্চাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেছেন তো এই সিনেমাটা আপনারা দেখে নিতে পারেন এটা একটা খুব ভালো মুভি তো এটা আপনারা অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সে এটা পেয়ে যাবেন উইথ সাবটাইটেলস তো আজকের জন্য এটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে